নির্বাচনের সমান মাঠ তৈরি করতে হবে, সকল দলকে সমান অধিকার দিতে হবে। দেশ নেত্রীকে মুক্তি দিয়ে বের করে নিয়েছে, তাকে কাজ করতে দিতে হবে, অন্যথায় কোন নির্বাচন তফসিল গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে দিয়ে আমাদেরকে দাবি আদায় করতে হবে। রাজশাহীতে ঐক্যফ্রন্ট কিভাবে সভা করলো নির্বাচনের তফসিল ঘোষণার পর, সেটাই বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা তারা পারে না, এটা নির্বাচনী যে আচরণ বিধি এবং আইন এর সুস্পষ্ট লঙ্ঘন। যতই দিন যাচ্ছে ততই কিন্তু ইলেকশনমুখী জনগণ আন্দোলন বিমুখ হয়ে পড়ছে এবং তাদের সেই ভাঙ্গা হাট, আন্দোলনের ভাঙ্গা হাট জমছে না।